আসসালামু আলাইকুম আমার আপু ভাই আন্টি আঙ্কেল সবাই কিরকম আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো খুব ভালোই আছি, আল্লাহ আমাদের অনেক ভালোই রাখছে আলহামদুলিল্লাহ। তা আজকে আমাদের বাচ্চাদের হচ্ছে ছুটির দিন, মানে তো একটু বাহিরে আসতেই হয়, আর এখন তো শীতের দিন বাহিরে কোথাও ঘোরার উপায় নাই। তো ছুটির দিনে আজকে বাচ্চারে ছুটির দিনে বাচ্চারে নিয়ে খাইতে চলে আসছি হচ্ছে সাগর রেস্টুরেন্টে। আমেরিকার নিউ ইয়র্কে হচ্ছে নাম করা একটা রেস্টুরেন্ট সাগর রেস্টুরেন্ট, যেখানে বাঙালিরা খাওয়ার জন্য একদম অধীর আগ্রহে বসে থাকে ছুটির দিনে। খাবারগুলো অনেক মজা। তো এটা আমরা হচ্ছে জ্যাকসন হাইটসে চলে আসছি। সবাই একটু মাস্ক খোলো। রাদওয়ান কই? রিহান কই? আমার রিহান কই? আমি একটু বাঙালি এরিয়াটাও দেখাবো। এই যে সাগর রেস্টুরেন্ট, এখানে এত ভিড়, আজকে থাকবে না, লাইন ধরে রাখা লাগবে না। সাগর চাইনিজ জ্যাকসন হাইটসে লাইন মানে কি, 1 ঘন্টা দাঁড়াই থাকা লাগবে না। এই যে আমি বললাম না, 1 ঘন্টা দাঁড়াই থাকা লাগবে না, এত ভিড়, এত পরিমাণ ভিড় থাকে। ফাইনালি আমরা একটা সিট পাইলাম। অনেকক্ষণ ওয়েট করার পর এরা সব এখন মেনু দেখতেছে কে কি অর্ডার করবে। নাদিয়া মাস্ক খুলে ফেলাম না, রিহান মাস্ক খুলো, আব্বা রিহান মাস্ক খুলো। তোমার কি পছন্দ? ও জানে না, অ্যাপেটাইজার হচ্ছে ললিপপ আর শিনগাই। আমাদের প্রথম অ্যাপিটাইজারটা চলে আসছে, চিংড়ি ফ্রাই। সস দেখাও, বাদ বাকিগুলো একের পর এক আসবে। এটা কিসের সস দিছে? এই সসটা দিয়ে এটা এত মজা লাগতেছে, কিসের সস দিছে এটা? খুবই টেস্টি সসটা। নারিহান ইয়োগার্ট আছে আর কি আছে, গার্লিক আছে মনে হয়। এখন আমাদের দ্বিতীয় অ্যাপিটাইজারটা চলে আসছে, এটা হচ্ছে চিকেন ললিপপ। এটা অনেক মজা, টেস্টি, ছেলে পেলে খুবই লাইক করে। আমরা এই সসটা আবার চাইলাম, এই সসটা খুবই মজা লাগছে। নাও রাধন বাবা নাও। একদম গরম গরম এই মুহূর্তে ভেজে দিছে আর অনেক ক্রিস্পি। গরম সাগরের এই চিকেন ললিপপটাও স্পেশাল, সাগরের সব কিছু স্পেশাল। হাতে রাখো, রাদওয়ান খাও, মজা লাগছে না? গরম গরম কি অবস্থা রাদওয়ান বাবা? ওটা কি বুঝছো কি দিছে? ইয়োগার্ট দিছে, কাঁচামরিচ, কাঁচামরিচ, রসুনও দিছে নাকি? আমার আম্মা টায়ার্ড হয়ে গেছে, মাস্ক না মাও, অভ্যাস হয়ে গেছে ওদের, বুঝছে না। তো ফাইনালি আমাদের খাবার চলে আসছে। এটা কি? এটা হচ্ছে শিম ফ্রাইড রাইস, চিংড়ি মাছের এটা ফ্রাইড রাইস, আর এটা শিম শিম
না ঠিক আছে ছোট ছোট আমরা যে ঢাকা সুইজারল্যান্ড চিকেন ওইটা ঢাকা গার্ডেন থেকে খাইছিলাম আগে বলতো এখানে সব নিতে পারো সব ছেলে পেলে আচ্ছা শোনো আমাকে বলো মায়ের হাতে রান্না মজা না রেস্টুরেন্টের রান্না মজা আমার হাতের রাধন বলো তো মায়ের হাতের খাবার মজা না রেস্টুরেন্টের দুইটাই অনেক মজা খাও নাও তুমি নাও শুরু করি ওই যে ওইটাকে শেষ করো কোপটা তারপরে এটা আবার নিবা আচ্ছা আমরা খাওয়া দাওয়া দিব অনেক আছে তো এখনো আমাকে একটু ভেজিটেবল দিও এই ভেজিটেবলটা অনেক মজা দাও ভেজিটেবলটা খেতে পারো আর দিও না আর দিও না ভেজিটেবল দিব ও নিবে না না ভেজিটেবল দিব রিয়া এটা কেমন লাগতেছে চিংড়ি রিয়ান ভেজিটেবল দিব না ও খুব ব্যস্ত হয়ে গেছে কি মজা চিংড়ি খাও ওদের খাবারটা অনেক মজা আমরা খাচ্ছে অনেক মজা ভেজিটেবল ফ্রাইড রাইসটাও মজা শিমটাও মজা দুইটা দুই রকম টেস্ট না তাই না রাধন বাবা তো আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে বের হয়ে চলে আসছি ভিতরে আর ভিডিও করা যাচ্ছে না কারণ এত মিউজিক হচ্ছে যে ভিডিওটা কপিরাইট চলে আসবে না তো সবাই ভালো থাকেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ